আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকি কামনা করছি। আমরা আজকে তোমাদের অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব এবং তোমাদের অঙ্ক দেখাবো। এখন তোমরা সৃজনশীল অঙ্কের প্রশ্নটা দেখো। এখন দেখো প্রশ্নটা আমি একটু পড়ছি, আগে শুনো প্রশ্নটা এবং দেখো। ঋতু, জিতু, মিতু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল 5:4:3। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল ঋতু 1,20,000 টাকা, জিতু 1,00,000 টাকা এবং মিতু 85,000 টাকা। মিতু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে বার্ষিক 10,000 টাকা বেতন হিসাবে পান, যা তিনি উঠিয়ে নিয়েছেন। মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য হবে। রক্ষান্তরে ঋণের উপর বার্ষিক 12% সুদ প্রদান করা হবে। ঋতু 1 অক্টোবর 2012 তারিখে কারবার হতে 6,000 টাকা উত্তোলন করেন। জিতু 1 এপ্রিল 2012 তারিখে 3,000 টাকা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করেন। প্রক্ষান্তরে 1 তারিখে মিতু প্রতিষ্ঠানে 15,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করে। বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়ে সমন্বয় সাধনের পূর্বে 2012 সালের 21 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের মুনাফা 1,54,175 টাকায় উপনীত হয়। করণীয়, ক, মূলধনের সুদ, উত্তোলন সুদ নির্ণয় কর, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি কর, গ, মুনাফার অংশ ঋতু 50,000 টাকা, জিতু 40,000 টাকা এবং মিতু 30,000 টাকাদের অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর। এখন দেখো অঙ্কটা দেখো, আমরা ক এর উত্তরটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। মূলধনের সুদ, উত্তোলনের সুদ নির্ণয় কর। আমরা দেখো এখানে আমরা বলছি, দেখো তোমার মূলধনের সুদের কথা কিন্তু বলা হয়েছে, যে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয় করার কথা বলছি ক এর অংশের মধ্যে। দেখো ঋতু 1,20,000 টাকা মূলধন নিয়ে আসছে, জিতু 1,00,000 টাকা, মিতু 85,000 টাকা। তারপরে কিন্তু বলা আছে আবার কিন্তু এপ্রিল 1 মিতু 15,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাবে নিয়ে আসছে। তাহলে এখন দেখো তোমার, আমরা এখানে মূলধনের যেহেতু ঋতু 1,20,000, তাহলে 1,20,000 টাকার 10% 12,000 টাকা এক বছরে, জিতু 1,00,000 টাকা 10% 10,000 টাকা, মিতু 85,000 টাকা 10% 8,500 টাকা। কিন্তু মিতু অতিরিক্ত মূলধন নিয়ে আসে 15,000 টাকা 1 এপ্রিল তারিখে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস, তাই 9 মাসে আমরা সুদ পেলাম 1,125 টাকা। তাহলে তোমার মিতুর মূলধনের সুদ হলো 9,625 টাকা। কিন্তু এখানে বলা আছে ঋতু উত্তোলনের সুদ, তাহলে ঋতু উত্তোলন করেছিল তোমার 6,000 টাকা, তাহলে কোন মাসে আনছিল তোমার 1 অক্টোবর। দেখো 1 অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাইলে আমরা জানি উত্তোলনের উপর সুদের হার দেওয়া থাকলে আর সময়ের উল্লেখ না থাকলে আমরা 6 মাসের ধরবো, কিন্তু এখানে কিন্তু সময়ের উল্লেখ কথা বলা আছে, কারণ ঋতু 1 অক্টোবর তারিখে 6,000 টাকা উত্তোলন করেছিল। তাহলে 1 অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাস, আমরা 3 মাসে উত্তোলনের সুদ ধরা হলো 6,000 টাকার 10%, 3 মাস সুদ হলো 150 টাকা। আমরা তোমাদের ক্ষয়ের অংশ দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখন আমরা লাভ লোকসান আমূল হিসাব তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা দেখি লাভ লোকসান আমূল হিসাব কাকে বলে। লাভ লোকসান আমূল বলতে বুঝি ব্যবসায়ীর অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য যে হিসাব করা হয় তাকে বলা হয় লাভ লোকসান আমূল হিসাব। তাহলে লাভ লোকসান আমূল হিসাবে দুইটা, একটু ডেবিট দিকে আর একটু ক্রেডিট দিক। তাহলে ডেবিট দিকে আসবে আমরা লাভ লোকসান আমূল, ডেবিট দিকে কি আসে আমি লাভ সামান হিসেবে এন্ট্রি গুলো হলো ব্যবসায়ের সাথে অংশীদারদের যে স্বার্থ সংশ্লিষ্ট লেনদেন গুলা, ওই লেনদেন গুলো আমূল হিসাবে দেখে নয়। তাহলে আমূল হিসাবে ডেবিট দিকে আসে সকল প্রকার ব্যয় আর ক্রেডিট দিকে সকল প্রকার আয়। ব্যয় বলতে বুঝি ব্যবসায়ের নিকট অংশীদারগণ যা পাবে তা ডেবিট দিকে আসবে, আর ব্যবসা অংশীদারের নিকট যা পাবে তা ক্রেডিট দিকে যাবে। তাহলে ডেবিট দিক হইলো ব্যয়ের দিক
আর কি এর দিকটা হলো আয়ের দিক। যদি আয় বেশি হয় ব্যয় কমে তাহলে মুনাফা হবে, আর মুনাফা অংশীদারের মধ্যে কি হবে তাদের অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। তাহলে ব্যয়ের দিক ব্যয় কি কি আছে দেখো, তাহলে ব্যয় হলো মূলধনের সুদ। তাহলে আমরা জানি মূলধনের সুদ কিন্তু ডেবিট দিকে আসবে, এখানে লিখছে অংশীদারদের মূলধন হিসাব রেখে মূলধন সুদ, আমরা জানি মূলধনের সুদ আবার মূলধন হিসাবে যাবে, তাহলে এই জন্য আমরা মূলধন হিসাব লিখি এখানে লেখা হয়েছে। তাহলে মূলধন সুদ কিন্তু আগে তোমার আগে দেখানো হয়েছে কয়ের অংশের মধ্যে, তারপরে ছিল ঋতু ঋণ হিসাব ঋণের সুদ। আমরা জানি কোন অংশীদার যদি ব্যবসায় ঋণ নিয়ে আসে আর ঋণের উপরে সুদের হার দেওয়া না থাকে তাহলে 6% সুদ ধরতে হবে, কিন্তু সুদের হার দেওয়া থাকলে এখানে কিন্তু ঋণের উপর 12% আমি দেখো গণনা হিসেবে দেখেছি ঋণের সুদ। এখানে ঋণ নিয়ে আসছিল এক এপ্রিল তারিখে, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস, তাই 9 মাসে আমার সুদ পেয়েছি 30,000 টাকা, 9 মাস সুদ ছিল 2,700 টাকা। দেখো তাহলে ঋণের সুদ কোথায় যাবে, আমরা জানি পরিবর্তনশীল পদ্ধতি ঋণের সুদ আমূল হিসাবে যাওয়া ঋণ হিসাবে যাবে কিন্তু মূলধন হিসাবে যাবে না, কিন্তু আমরা লিখছি ঋণ নিয়ে আসছে ঋতু, তাই ঋতু ঋণ হিসাব ঋণের সুদ। আর আমরা একটা বলছিলাম বেতনের কথা কিন্তু এখানে আছে, বেতনটা কিন্তু একটা ব্যয়, আমরা জানি তোমাদেরকে বেতনের কথা অনেক লিখে দিয়েছিলাম, এই অঙ্কের মধ্যে বেতনের কথা বলা ছিল যে বেতন কি করছে তোমার, এখানে বেতনের কথা ছিল যে বেতন অংশীদার একবার বলছে নিয়ে গেছে আবার বলছে বেতন ডেবিট করার পর, আমরা জানি কোন অংশীদার যদি তার বেতন নিয়ে যায় তাহলে আমূল হিসাবে আসবে, আবার যদি তার বেতন একবার বললো নিয়ে গেল আবার বেতন ডেবিট করার পর যদি লেখা থাকে তাহলে সেই বেতন আর কোথাও যাবে না, তাহলে অংশীদার বেতন কোথাও যাবে না, তাহলে ডেবিট দিকে ব্যয় হিসাবে আসছে যা অংশীদারগণ পাবে মূলধনের সুদ ঋণের সুদ আর কোনো কিছু নাই, আর কির দিকে আছে লাভ লোকসান হিসাব ব্রেকিং হিসাব যেটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু আমরা অংশীদারের কারবার আবন্টনের পর থেকে আমরা অঙ্কটা পর করি, কিন্তু আগের অংশ ছিল লাভ লোকসান, এটা লাভ লোকসান হিসাব করে নিট লাভ অথবা নিট ক্ষতি অঙ্কের মধ্যে দেওয়া থাকে, এই অঙ্কের মধ্যে নিট লাভ দেওয়া আছে, এটা আয় 154,165 টাকা। তারপরে ঋতুর মূলধন হিসাব লিখছে উত্তোলন সুদ, ঠিক একইভাবে ঋতু কিন্তু তোমার এই উত্তোলন করেছিল, উত্তোলন সুদটা কিন্তু আমার কয়ের অংশে দেখানো হয়েছে, উত্তোলন কি ব্যবসার জন্য আয় যেটা অংশীদার গণ ব্যবসাকে দিবে, তাহলে আমরা বলছিলাম ব্যবসা অংশীদার নিকট যা পাবে ক্রেডিট দিকে যাবে আর অংশীদার ব্যবসা থেকে যা পাবে ডেবিট দিকে আসবে, তাহলে অংশীদারি কারণ ডেবিট দিকে হলো ব্যয় আর ক্রেডিট হলো আয়, তাহলে আমরা টোটাল আয় পেয়েছি 154,325 টাকা, আর 154,325 টাকা থেকে আমরা ব্যয় দা ব্যয় বাদ দেওয়ার পর পেয়েছি বন্টনযোগ্য মুনাফা পেয়েছি 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা অংশীদারে ভাগ করা হবে, কিভাবে ভাগ করা হবে, তাদের লাভ সম্পন্ন অনুপাত ছিল 5:4:3, তাহলে 5, 6, 9, 9, 3, 12, তাহলে ঋতু পাবে 1,20,000 টাকার 12/5, 50,000 টাকা, জিতু পাবে 1,20,000 টাকা 12/4, 40,000 টাকা, মিতু পাবে 1,20,000 টাকা 12/3, 30,000 টাকা, টোটাল 1,20,000 টাকা অংশীদারে ভাগ করে দেওয়া হলো। আমি আশা করি তোমরা ক এবং খ এর অংশ ভালোভাবে বুঝতে পেরেছ, আমরা গ এর অংশ তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো। সবাই যদি তোমরা এই অঙ্কটা বুঝতে না পারো কোথাও সমস্যা আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবে, আশা করি যে কোনো সমস্যা যোগাযোগ করলেই সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকো সুস্থ থাকো, বাসা অঙ্কগুলো ভালোভাবে করবে এই প্রত্যাশা রেখে এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।